আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো আমি হচ্ছে আজকের ব্লগটা শুরু করছি রান্নাবান্না দিয়ে। কিন্তু আজকের ব্লগে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আমাদের হচ্ছে অফ ডেতে আমরা হাজব্যান্ড ওয়াইফ কীভাবে হচ্ছে একসাথে বাসার কাজ করি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আজকের ব্লগটা অনেক লং হতে চলেছে, সো প্লিজ আজকের ব্লগটা স্কিপ না করে আপনারা সবাই দেখবেন কীভাবে আমরা বাসার কাজকর্ম করি ছুটির দিনগুলোতে। তো এখন রান্নাবান্নাটা আমি করতেছি হচ্ছে বৃহস্পতিবার রাতের বেলা। আমি কাটাকুটি করে নিয়েছিলাম, আমি হচ্ছে চিচিঙ্গা কেটে নিয়েছি, মানে কইটা যেটাকে বলে আর কি। তারপর হচ্ছে একটা চাল কুমড়া এনেছিল, যে ওই চাল কুমড়া পুরোটাই কেটে ফেলেছি, কারণ আমি তরকারিটা পুরোটা একসাথে রান্না করে ফেলবো, আমরা দুই দিন খেতে পারবো। আর চাল কুমড়া দেখা যায় অর্ধেকটা কেটে অর্ধেকটা রান্না করলে আর বাকি অর্ধেকটার কথা মনেই থাকে না, আবার অনেক দিন পরে হয়ে যায়, তো জিনিসটা আসলে মনে হয় যে টাটকা থাকে না। তো আমি সবটাই কেটে নিলাম, একসাথে হচ্ছে রান্না করে ফেলবো মাছ দিয়ে। তো মাছও আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। তরকারিটা রান্না করে রান্না শেষ হওয়ার পর হচ্ছে আমি বেড়ে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব। নর্মালে আমি হচ্ছে সবজি বা মাছের তরকারি কোনো সময় একসাথে বেশি করে রান্না করি না, সব সময় কম কম করে রান্না করি। আর যতটুকু রান্না করি আমাদের খাওয়া হয়ে যায়, আর আমি কোনো কিছু নষ্টও করি না আল্লাহর রহমতে। মানে এখন পর্যন্ত আসছি পর্যন্ত ভাত তরকারি কোনো কিছুই নষ্ট করি নাই, পরিমাণে কম রান্না করি দরকার হলে, তারপরও আমি নষ্ট করি না। এই তো এখানে দেখতেই পেয়েছেন আমি চিচিঙ্গাটা প্রথমে ভাজি করে নিয়েছি, আর তারপর এখানে আমি চাল কুমড়াটা ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি মাছ দিয়ে রান্নাটা করতেছি। তো আমি ঝোলটা একটু বেশি করে দিয়েছি, কারণ কুমড়াটা একটু সেদ্ধ হবে, কষানোর মধ্যে প্রপারলি সেদ্ধ হয় নাই, তো এখন হচ্ছে এটা সেদ্ধ হয়ে যাবে, আর লাস্টে কিন্তু ঝোল অনেক কম থাকবে। আর এই তরকারিটা খেতে আমার কাছে ভালোই লাগে, চাল কুমড়া দিয়ে মাছ বা মাছের মাথা দিয়ে একবার রান্না করেছিলাম, মজা হয় খেতে। এই তো আমি রান্নাবান্নাটা শেষ করে ফেলতেছি ঝটপট, আর হচ্ছে ডাল রান্না করেছি। তো একটা ভাজি, ডাল আর হচ্ছে একটা তরকারি, আমি এরকমভাবেই রান্না করি। বেশি বেশি রান্না করলে আবার দেখা যায় থেকে যায় ফ্রিজে অনেক দিন পর্যন্ত, এটা আবার ভালো লাগে না ফ্রিজে রেখে বাসি করে খেতে, তো সেজন্য কম করে রান্না করি। কিন্তু আজকে তরকারিটা একবারেই রান্না করে ফেলতেছি আর কি, এটা যেন দুই দিন খাওয়া যায় ওই হিসেবে, কারণ চাল কুমড়াটা আসলে রেখে দিলে পরে ভালো লাগে না। এই তো আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে শুক্রবারে রান্নাটা আমি সকালবেলাই করি নর্মালি এখানে আসছি পর্যন্ত, কিন্তু আজকে হচ্ছে আমি শুক্রবারে রান্নাটা বৃহস্পতিবার রাতে করে ফেললাম, কারণ শুক্রবারে হচ্ছে বাসার কাজ থাকলে রান্নাবান্না শেষ করে বাসার কাজ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, এরকম একটা অবস্থা হয় আর কি। আর এর মধ্যে বাসার কাজ গত দুই সপ্তাহে তেমন কিছু একটা করা হয় নাই, তো সেজন্য ভাবলাম যে রান্নাবান্না থাকলে, আর শুক্রবারে আমি এমনি তো ঘুম থেকেও সকাল বেলা লেট করে উঠি, যেহেতু অফ ডে সকালবেলা ওঠার তাড়া থাকে না, ইচ্ছে করেই ঘুমাই, তো সেজন্য আজকে আমি রান্নাটা করে ফেললাম আগের দিন রাতে, যেন রান্নার প্যারাটা আমার সকালবেলা না থাকে। এই তো রান্নাবান্না শেষ, তারপর তো আরিশার বাবা তো আসছিলই, তো আসার সময় আজকে কী কী জিনিস নিয়ে আসছে সেগুলো একটু শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে বিস্কিট নিয়ে আসছে, বেকারির ড্রাই কেক, তারপর নসিলা, আর অনেকগুলো স্যালাইন নিয়ে আসছে, তারপর সিবিট, আমার জন্য হচ্ছে মাল্টিভিটামিন একটা মেডিসিন, কারণ আমার হচ্ছে লাস্ট আজকে দুই তিন দিন থেকে মানে একটু মাথা ঘুরায়, শরীর অনেক উইক লাগে, দেখা যায় অকারণেই শরীর দুর্বল লাগে, আর হঠাৎ হঠাৎ মাথা একটা কেমন চক্কর দেয়, মাথা ঘুরায়, মানে অনেক বেশি উইকনেস থেকে মনে হয় এরকম হচ্ছে। তো বললো যে ভিটামিন স্যালাইন এগুলো খাওয়ার জন্য, তো নিয়ে আসছে। তারপর লেবু ছিল, আমলকি, তারপর আমার জন্য কামরাঙা মরিচ নিয়ে আসছে, তারপরে তো এখানে কাপড় ধোয়ার পাউডার ছিল, তারপর প্রথমে পরোটার মতো যেটা দেখেছেন ওইটা আমি ভেবেছিলাম পরোটা, ওইটা হচ্ছে ছিল কী জানি বলে বাকরখানি, চট্টগ্রামের বাকরখানি নাকি এরকম হয়, মিষ্টি বাকরখানি ছিল আর কি, দুইটা নিয়ে আসছে। তারপর হচ্ছে শর্মা নিয়ে আসছে, চিকেন শর্মা, তো চিকেন শর্মাটা ওই যে লাল শপিং ব্যাগটাতে ছিল ওইটা আমার পরে আমি ভুলে গেছি, আমি ভাবছি যে ভিডিও করছি পরে মনে নাই। তারপর আর কি ছিল, ব্যান্ডেজ ছিল, কারণ আমি প্রতিদিনই হাত কাটি, হাত কাটাটা মনে হয় একটা রুটিনে পরিণত হয়ে গেছে বাসায় আসার পর থেকে, যে আমি আমার হাতের কী অবস্থা করেছি, কাটাকাটি করতে গেলে আমার হাত কেটে যায় বা রান্নাবান্না করতে গেলে হাত পুড়ে ফেলি, তো ব্যান্ডেজ আমার বাসায় রাখাই লাগে, মানে প্রতিদিনই আমার এরকম সমস্যা হয়। এই তো আমি বিস্কিটগুলো একটা বয়ামে নিয়ে নিলাম, আর স্যালাইনগুলো একটা বক্সে রেখে দিচ্ছি।
স্যালাইনটা খেলে দুর্বলতাটা অনেকটাই কমে। আর এই যে এটা হচ্ছে বাকলখানি, যেটাকে আমি পরোটা ভেবে ভুল করছিলাম। আর আজকে রেডিমেড পরোটাও নিয়ে আসছে, মানে ফ্রোজেন পরোটাটা আর কি। তো বৃহস্পতিবার রাত পর্যন্ত অতটুকুই ছিল ভিডিও, আর এখন শেয়ার করছি শুক্রবার সকালবেলা থেকে। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে 10:30 বেজে গেছে আজকে, বলা যায় একটু মনে হয় শুক্রবার তাড়াতাড়ি উঠে গেছি, অন্যদিন আরও লেট করেই উঠি। ফ্রেশ হয়ে নিলাম, এখন হচ্ছে জানালাগুলো খুলে দিচ্ছি। তো বেডরুমের জানালা আগেই খোলা হয়ে গেছে, তো এখন আমি পাশের রুমে আসলাম। এখানে যে ফ্লোরিং করা আছে, আমি বেডটা একটু ঝাড়ু দিয়ে নিব, মানে ফ্লোরিং বেড আর কি। আর আজকে হচ্ছে বিছানার চাদর ভিজাতে হবে, বিছানার চাদরগুলো ধুতে হবে, তারপর হচ্ছে তুষক রোদে দিব। বাসায় আসলে দেখা যায় সারাদিন টুকটাক কাজ করতে করতে, এটা সেটা করতে করতে সময় অনেকটা চলে যায়। যেমন আজকে সারাদিন বাসায় বলতে গেলে অনেক কাজই আমরা দুজন করেছি, কীভাবে যেন সময়টা চলে গেছে, মানে কাজের সময়টাতে মোবাইলের দিকে তাকাই নাই, ঘড়ি দেখি নাই। হঠাৎ করে হচ্ছে মনে হলো যে একটু দেখি কয়টা বাজে, দেখলাম যে দুপুর হয়ে গেছে, 1:30টার উপরে বেজে গেছে। আমরা তখনও কাজ করতেছিলাম। আজকে হচ্ছে মূলত বাসায় যে এই যে এটা সেটা কেনা হচ্ছে, এগুলার বক্স টক্স হাবিজাবি জিনিস কার্টুন এইগুলা হচ্ছে ক্যাবিনেটে সব তোলা হবে। তো এখানে আমি হচ্ছে ঘুম থেকে ওঠার পর আগে এই রুমের বেডটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। গত রাতে আরিশ দেখতেই পেয়েছেন, খেলাধুলার পর এই রুমটা একটু মেসি করে রাখে, এখানে মানে খেলনা টেলনা ছড়ায় রাখে। তো ও এখন উঠেই হচ্ছে এই রুমে চলে আসবে, সেজন্য আগে থেকে আমি বেডটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার প্রথমে মনে ছিল না যে চাদরটা তো উঠাতে হবে, তো চাদরটা আসলে প্রথম দিকে উঠাই নাই, কারণ আমরা নাস্তা খাবো আর এসে একটু এখানে মানে হাঁটাহাঁটি করবে, বসবে। তো তোষকের উপরে বসে ওকে খাওয়ানোটাও আমার কাছে ভালো লাগে না, আমি তোষকের উপরে ওকে বসতে দিই না, কারণ তোষকে অনেক বালি থাকে। তো ভাবলাম যে আচ্ছা নাস্তা টাস্তা আগে শেষ করি, তারপর হচ্ছে এগুলো উঠানো হবে আর কি, মানে বেড কভার। আমি এই রুমটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে বেডরুমে গেলাম, গিয়ে ওরা হচ্ছে বাবা ছেলে খেলতেছিল। তো ওই রুমটা হচ্ছে আরিশার বাবা বেডটা ঝাড়ু দিয়ে নিবে। তো এখন হচ্ছে আমি চলে আসলাম কিচেনে। তো কিচেনে এসে হচ্ছে এখন কিচেন রুমের জানালাটা খুলে দিব। আর গত রাতে আমি ময়লার যে ইয়েটা ছিল আর কি, আমার ময়লার যে বক্সটা, তো ময়লার বক্সের মধ্যে ময়লাটা হচ্ছে আমি ফেলতে ভুলে গেছিলাম ডাস্টবিনে, যেই মানে রাতে রান্নার পর হাবিজাবি ছিল আর কি। সবসময় হচ্ছে আমি এটা মানে ডাস্টবিনে ফেলে তারপর বক্সটা ভালো করে ধুয়ে রেখে দিই। তো আজকে কিচেনে এসে দেখলাম যে মানে একটু কেমন বাজে স্মেল আসতেছে, পরে দেখলাম যে ময়লা রয়ে গেছে। ময়লা বলতে মানে একটু খোসা টোসা হাবিজাবি জিনিস, তেমন কোনো ময়লা ছিল না। তারপর একটু কেমন জানি স্মেল লাগতেছিল, তো আমি একটু রুম স্প্রে দিয়ে দিলাম। এখন হচ্ছে বোতলগুলোতে পানি ভরে নিব। আর অনেক আপুরাই জিজ্ঞেস করেছেন আমার এই ফিল্টারটা কেমন রিভিউ দেওয়ার জন্য, ফিল্টারটা অনেক ভালো, পানি খুব ভালোভাবেই ফিল্টার হয়। তবে এটার পানিটা একটু মানে স্লোলি পড়ে আর কি, এটার সিস্টেমটাই এমন, পানিটা স্লোলিই পড়বে। ফ্রিজে আরও বোতল আছে পানি ভরা বোতল, তো যেগুলো খালি ছিল এগুলো আমি এখন পানি নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে নাস্তাও রেডি করতে হবে, আর রান্নার তো প্যারা নাই, সেজন্য কাজ টাজ হচ্ছে তেমন তাড়াহুড়া করে কিছু করতে হচ্ছে না, জাস্ট নাস্তাটাই রেডি করতে হবে। আর দুপুরে খাওয়ার আগে হচ্ছে আমি গরম করে নিব। আর হচ্ছে আমি তো রান্না করেছিলাম রাতে, তরকারি আর ফ্রিজে রাখি নাই, তরকারিটা তো নাড়াচাড়া দেওয়া হয় নাই, কারণ রাতে খাওয়ার জন্য আমার তরকারি ছিল অন্য তরকারি, ওইটা দিয়ে খেয়েছিলাম। আর আরিশার বাবা তো রাতে রুটি খেয়েছে, তো সেজন্য তরকারি আর ফ্রিজে রাখি নাই। তো সকালবেলা এখন হচ্ছে আমি ভাজি তরকারি এগুলো গরম করে নিব। তো আমি হচ্ছে ডিম নামিয়ে নিলাম আমাদের তিনজনের জন্য, তো আমরা পরোটা ডিম ভাজি খাবো, আরিশকে নুডলস রান্না করে দিব। তো আমি হচ্ছে একপাশে বোতলগুলোতে পানি নিচ্ছিলাম, আর এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি ডিম ভাজি করার জন্য, পরোটাও নামিয়ে নিলাম। আরিশের বাবাও এসে আমাকে এখন হেল্প করবে নাস্তা রেডি করতে। অফ ডেতে আমরা মিলেমিশেই কাজ করি, আর নর্মালি নর্মাল ডেগুলোতে তো ও বাসায় থাকে না, সারাদিন অফিসেই থাকে, তো বাসার কাজে তেমন কোনো কিছুই সে হেল্প করতে পারে না। অফিস থেকে এসে তো আবার আরিশকে রাখে, আমি রান্না করি, যতটুকু যাই করে আলহামদুলিল্লাহ অনেকটা হেল্পই করে। অনেক সময় দেখা যায় বোতল খালি হলে ও বোতলের মধ্যে পানি নিয়ে নেয়। এই তো মিলেমিশেই করা হয় আমাদের কাজ। তো যে আমার পানি ভরা হয়ে গেছে বোতলে, এখন আমি ওকে এগুলো দিয়ে দিচ্ছি, ফ্রিজে রেখে দিবে। তো আরিশমণিও নিতে চাচ্ছিল, ওকে দিয়ে দিলাম। আর আমি যখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটতেছিলাম, ও এখানে এসে আমাকে জ্বালাচ্ছিল আমার কোলে ওঠার জন্য। আরিশ মাঝে মাঝে দেখা যায় ঘুম থেকে ওঠার পর আমার কোলে একটু থাকতে চায়, তো ওকে আমি কিছুক্ষণ কোলে নিয়ে রাখি।
আর আজকে ঘুম থেকে ওঠার পর ওর বাবার সাথে খেলতেছিল, তো এদিকে আমি নাস্তা রেডি করতে আসলাম, তো একটু পর আমাকে খুঁজতে খুঁজতে কিচেন রুমে চলে আসছে। তো ওর বাবা ওকে নিতে চাচ্ছিল কিন্তু সে যাবে না, আমার কাছেই থাকবে। তো এখানে আমি আমার 1 লিটার তেলের বোতলের মধ্যে তেল নিয়ে নিলাম। আমার হচ্ছে সেদিন একটা দুর্ঘটনা হয়েছে, আমি যে তেল রাখার জন্য একটা পট কিনেছিলাম, এটা প্লাস্টিক না, চাচের হবে। তো আমি রান্না করতেছিলাম আর কি সকালবেলা, তো তেল ঢালতে গেছি প্যানের মধ্যে, ওইটার উপরের মুখটা ভেঙে গেছে, গোল যে একটা ইয়ে থাকে ওইটা ভেঙে পুরা তেল আমার চুলার উপরে আর চুলার পিছনে পড়ে গেছে। ওইটা আপনাদের সাথে আমি মানে বলতে ভুলে গেছিলাম, মানে ওই দিন হচ্ছে মানে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার এই তেল তোলা, তেল পরিষ্কার করা নিয়ে। তো এইটার পর থেকে আমি ওইটাতে আর তেল নেই না, আর ওইটাতে তেল নেওয়াও যাবে না, ভেঙে গেছে উপরের ইয়েটা। ওই যে দেখতে পাচ্ছেন আমার সিঙ্কের উপরে পিঙ্ক কালারের একটা বোতলের মতো, তো ওই পটটা হচ্ছে আমি কিনেছিলাম তেল নেওয়ার জন্য আর কি। আর কাঁচের গোলা দেখতে সুন্দর, কিন্তু কাঁচের গোলা আবার যদি ভেঙে যায় পড়লে, সেজন্য কাঁচের গোলা নেই নেই। তো এখন মনে হলো যে 1 লিটারের এই বোতলই আমার ভালো, ওইটা থেকে এত ডিজাইনের থেকে ওইটা দিয়ে আমি ইজিলি তেল ঢালতে পারি। আর ওই দিন যে একটা অবস্থা হয়েছিল, পুরা চুলার উপরে মানে পুরা 1 ডিব্বা তেল ছিল, পুরাটাই পড়ে গেছে চুলার পিছনে আর চুলার উপরে। আমার অনেক কষ্ট হয়েছিল এই তেল পরিষ্কার করতে। তো যাই হোক, এখানে যে আমি পরোটা শেখতেছিলাম, এর মধ্যে আরিশ এসে আমার কোলে উঠতে চাচ্ছিল, তো বললো যে ওকে তুমি কোলে নাও, আমি এটা করে নিই। তো আরিশের বাবা এখন পরোটা ভেজে নিচ্ছে, আমি ডিমটা রেডি করে দিচ্ছি। আর এই তো আমার তরকারি, তারপর ভাজি, এগুলো আমি একটু গরম করে নিলাম, যেহেতু রাতে রান্না করেছিলাম, ফ্রিজে রাখি নাই, তো সকালবেলা একটু গরম করে নিলাম আর কি। রাতে রান্না করলে, নাড়াচাড়া না করলে এটা সকাল পর্যন্ত ভালো থাকবে, দুপুর পর্যন্ত ভালো থাকবে যদি অতিরিক্ত গরম না হয় আর নাড়াচাড়া করা না হয়। তো আমি দেখা যায় তরকারি যদি রাতে রান্না করি, নাড়াচাড়া না করি, না খাওয়া হয়, এটা এভাবেই রেখে দিই তরকারি, তারপর সকালবেলা উঠে গরম করে ফেলি আর কি। এই তো এখানে আরিশের বাবা পরোটাগুলো ভেজে নিচ্ছিল, তো এখন তারপর ডিম ভাজি করে নেবে। আরিশের বাবা এই প্রথম আমাকে ডিম ভাজি করে খাওয়াবে। আর আমি পাশের চুলাতে আরিশের জন্য নুডলসটা বসিয়েছি, তো এখানে ও ডিমটা উল্টাতে মনে হয় একটু সমস্যা হচ্ছিলো, তো আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে করো। তো মাশাল্লাহ সে সুন্দরভাবেই আজকে পরোটা ভেজেছে, ডিম ভেজেছে। তো নাস্তাটা হয়ে গেলে তারপর আমরা প্রথমে নাস্তাটা খেয়ে নিব, আর তারপর আমি চা বানাবো। এক আপু হচ্ছে আমার কাছে চা বানানোটা দেখতে চেয়েছেন, অনেকবার করেই কমেন্ট করেছেন আপু কীভাবে আপনি চা বানান, মানে আমার চায়ের কালার নাকি আপুটার কাছে ভালো লাগে। তো আজকে আমি আমার চা বানানোটা দেখাবো, যদিও আগেও দেখিয়েছি, হয়তো পুরোপুরি দেখাই নাই। তো আজকে ওই আপুটার জন্য আমার চা বানানোটা দেখাবো। তো এই যে আরিশের বাবা ডিম ভাজি করে নিল, তো নাস্তা রেডি, এখন আমরা একসাথে বসে নাস্তাটা খেয়ে নিচ্ছি। আরিশকেও আরিশের সকালের ব্রেকফাস্ট খাইয়ে নিয়েছি, নাস্তা খাওয়া শেষ হলে চা বানাতে যাব আর চাটা খেয়ে তার বাসার অন্য সব কাজ করব। আর এই পরোটাটা খেতে ভালোই লাগতেছিল, অনেক বেশি সফট আর ভেতরটা অনেকগুলো লেয়ার। তো আমি চা বানানোর জন্য প্রথমে এই পাত্রটা নিচ্ছিলাম ননস্টিকের, তো আমি বুঝতেছিলাম না এটার মধ্যে চা বানালে কেমন হবে, তো আপুরা আমাকে একটু জানাবেন তো ননস্টিকের এই ছোটো পাতিলটাতে চা বানানো যাবে কি না, বা চা বানালে কেমন হবে আর কি। একটু আমি কনফিউজড, কারণ এটাতে আমার চা বানানো হয় নাই। আর চা বানানোর জন্য আরেকটা যে এরকম ছোটো হাঁড়ি পাওয়া যায় আমি ওইটা কিনতে চাচ্ছিলাম, কিন্তু দোকানদার আমাকে নিষেধ করেছিল ওইটা কেনার জন্য, বলতেছিল আপু আপনি যে ননস্টিকের সেট নিয়েছেন ওইটার মধ্যেই তো ছোটো পাতিলটা আছে, আপনি ওইটার মধ্যে দুধ গরম করতে পারবেন, চা বানাতে পারবেন। তো আমি এখনও চা বানাই নাই, আর ছোটো দুইটা হাঁড়ি ব্লক হয়ে আছে আর কি, একটাতে ডাল আর একটাতে হচ্ছে আরিশের তরকারি, সবজি মাছের তরকারি রান্না করেছিলাম, তো সেজন্য ছোটো পাতিল খালি নেই, সেজন্য আমি বড় পাতিলে চা বানাই নিচ্ছি। তো এখানে আমি পানিটা বসিয়েছি 2 কাপের আন্দাজে আর কি। তো পানিটা হালকা কুসুম গরম হওয়ার পর আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর আমি সবসময় গুঁড়া দুধ দিয়েই চা বানাই, গুঁড়া দুধের চা বেশি মজা হয়। পানিটাকে ঠান্ডা অবস্থায়ও দুধটা দেওয়া যাবে না, আবার অনেক বেশি গরম হলেও দুধটা দেওয়া যাবে না, বেশি গরম হলে দুধটা হচ্ছে দলা হয়ে যাবে, ভালো করে মিক্স হবে না, আর ঠান্ডা পানিতেও ভালোভাবে দুধটা মিক্স হবে না, সেজন্য কুসুম গরম পানিতে দুধটা মিক্স করতে হবে। দুধটা একটু জাল হওয়ার পর তারপর আমি চা পাতা দিয়ে দিয়েছি 2 চামচ। আমি দুধ চা পাতা আমি আমার আন্দাজের উপর দেই আর কি, এটা কোনো সঠিক পরিমাপ আমি বলতে পারবো না।
তো এই তো, তারপর আমি অনেকক্ষণ পর্যন্ত চাটা জাল করে নিয়েছি। যত ভালোভাবে চাটা জাল হবে চাটা ততই মজা হবে। আর এই তো, তারপর আমি চিনি দিয়ে দিলাম চাটা ছেঁকে নেওয়ার পর। আর এই যে আমার চা রেডি। তো তারপর হচ্ছে আমি চাটা খেয়ে এখন এই যে বেডরুমে একটু ভিডিও করতেছিলাম এক পাশ থেকে। তারিশের বাবা এখানে বিছানা গুছাচ্ছিল। আর এই তো আমার হচ্ছে কাপড় ওয়াশ করার পাউডার শেষ হয়ে গিয়েছিল, তো বক্সের মধ্যে পাউডারটা নিয়ে নিলাম। আর আমার ওয়াশরুমের হচ্ছে দরজার পেছনের দিকে এরকম একটা জায়গা আছে, তো এখানে হচ্ছে কিছু জিনিস রাখা যায়। আর আরিশের বাবা এখন কাপড় ভেজাবে ওয়াশরুমে। তো এই যে আজকে দুইটা বেড কভার ধোয়া হবে, তো এখনও কাপড়গুলো ভিজিয়ে নিবে। তো বেড কভারগুলো যখন ভিজানো হয় তখন আরিশের বাবাই ওয়াশ করে দেয়। বেড কভারগুলো ওয়াশ করা আমার জন্য একটু কষ্টকর, আর কি জানি বলে এখন আমার শরীরটা কিছুদিন থেকে ভালো যাচ্ছে না, খালি মাথা ঘুরায়, সারাক্ষণ দুর্বল লাগে। এই তো আমি এখানে তোষকটাকে ভাঁজ করে নিলাম, আরিশের বাবা তোষকটা ছাদে নিয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি ড্রাই ফ্রুটসগুলো আজকে একটু রোদে দিব, অনেক দিন থেকেই হচ্ছে এগুলো বক্সে আছে, মনে হচ্ছে একটু রোদে দিলে ভালো হবে। আর এখানে হচ্ছে এই যে চীনাবাদাম, কাঠবাদাম আর একটা হচ্ছে সিড। তো চীনাবাদাম কাঠবাদাম হচ্ছে ভাজতে হবে, এগুলো আমার ভাজাই হচ্ছে না। তো আজকে রোদে দিয়ে তারপর হচ্ছে আমি ভেজে সবগুলোর সাথে মিক্স করে নিব। আর এই যে এটা একটা সিড, এটা মনে হয় কুমড়োর বিচি হবে, কিন্তু কুমড়োর বিচি তো এত ছোটো হয় না। যাই হোক, এগুলো আমি এখন নিয়ে নিচ্ছি। আর আমি যখন কাজ করি আরিশ আমার সাথে কাজ করে দেখতেই পাচ্ছেন ও এটা সেটা ধরবে। তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে আমার কিচেন রুমের পাশে যে দরজাটা এটা হচ্ছে ছাদে যাওয়ার দরজা। আর আমরা কিন্তু রুফটপে থাকি। অনেক আপুরেই জানতে চেয়েছেন আমার বাসা সম্পর্কে, বাসা ভাড়া প্লাস আমি কোন ফ্লোরে থাকি এটা সেটা অনেক কিছু। তো আজকে আমি দেখিয়ে দিলাম আমরা হচ্ছে রুফটপে থাকি সাততলাতে। আর বাসা ভাড়াও অনেকে জানতে চেয়েছেন, তো সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি, আমার বাসা ভাড়া হচ্ছে 15,000। আর আমাদের রুফটপে থাকার কারণটা হচ্ছে আমরা যে এরিয়াতে থাকি এটা হচ্ছে খুবই সিকিউর একটা এরিয়া, সেজন্য আরিশের বাবা এখানে বাসা নিয়েছে। আর এই এরিয়াতে যতগুলো অ্যাপার্টমেন্ট আছে অনেকগুলোই অ্যাপার্টমেন্ট, আর এরিয়াটা খুবই সুন্দর। আর এই অ্যাপার্টমেন্টগুলোতে হচ্ছে সব 3 বেড 4 বেডের বাসা, 2 বেড প্লাস 1 বেডের জন্য এখানে বাসা নাই বললেই চলে, মানে 2 বেড 1 বেডের বাসা পাওয়াই যায় না এই সাইডটাতে। তো যদিও বা আছে সেটা হচ্ছে রুফটপে, তো সেজন্যই সে বাধ্য হয়েই রুফটপে বাসা নিয়েছে। তারপর আমাদের বাসাতে তেমন একটা গরম নাই, প্রচুর পরিমাণে বাতাস ঢুকে আর বলতে গেলে ঠান্ডাই। তো এই তো, এই হচ্ছে কথা। আর এই যে এখানে অনেক বক্স টক্স দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এখন এই বড় কার্টুনের মধ্যে কিছু বক্স নিয়ে নিব, এগুলো আমরা যখন আবার বাসা চেঞ্জ করব তখন কিন্তু সব কিছুর প্রয়োজন হবে। তো আমার আম্মু বলেছে যে এগুলো কিছু না ফেলার জন্য সব কিছু যেন রেখে দেই। তো এইগুলো হচ্ছে কিচেন রুমের ক্যাবিনেটে, তারপর হচ্ছে যে ওয়াশরুমের উপরে ক্যাবিনেট আছে, সব জায়গায় মিলিয়ে হচ্ছে এগুলো রাখা হবে। তো কিচেন রুমের ক্যাবিনেটেই হচ্ছে দুইটাতেই জায়গা হয়ে গেছে, যদিও অনেকগুলো ছিল কিন্তু ক্যাবিনেটগুলো মোটামুটি বড়ই, তো এখানে সবগুলোই জায়গা হয়েছে। আর এই যে এই কার্টুনটাতে হচ্ছে আমার ডিনার সেট, তো ডিনার সেট রাখার মতো এখনও তো জায়গা নাই, শোকেস টোকেস কেনা হয় নাই, তো এটা এভাবেই থাকবে। তো এই ডিনার সেটটা হচ্ছে যে উপরেই রেখে দিবে। আর নিচেরটাতে হচ্ছে, নিচের ক্যাবিনেটটাতে আমি এখনও কিছু রাখি নাই, এটাতে হচ্ছে এখন আপাতত ব্লেন্ডারটা রেখেছে। এই তো, তো আমি বাসা নিয়ে যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে রুফটপে থাকি এটা তো দেখলেনই, পাশাপাশি ছাদ। তো ছাদে আমার আসলে যাওয়া হয় না, আমি যেহেতু আরিশকে নিয়ে সারাদিন বাসায় একা থাকি আমি ছাদে যাই না, শুধু শুক্র শনিবার হচ্ছে ছাদের এই ডোরটা খোলা হয়, এই দরজা না হয় আমি কোনো সময় খুলি না এখন পর্যন্ত, আসছি পর্যন্ত, বিকেলবেলাও আমি ছাদে যাই না যেহেতু একা একা বাসায় থাকি। যদিও এই এলাকা আমরা যে এরিয়াতে থাকি আর কি এটা অনেক বেশি নিরাপদ, এখানে চোর ডাকাতের কোনো ভয় নাই, মানে যেই গলিটা আর কি, এটাকে গলি বলে না, মানে আমরা যেখানে থাকি এই প্রপার্টিজের ভেতরে হচ্ছে কোনো চোর ডাকাতের ভয় তো নাই, মেন গেট থেকে হচ্ছে ওইখানেই সিকিউরিটি গার্ড থাকে, একদম যে গলিতে ঢোকার যে মেন গেট একটা আছে, মানে এখানে ঢোকার পর এখানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আর অনেক বড় রাস্তা টাস্তা আছে, কিন্তু একদম মেন গেটেই কিন্তু সিকিউরিটি গার্ড থাকে, ওখানে আইডেন্টিটি দিয়ে ভিতরে ঢুকতে হয়, মানে পুরো এরিয়াতে ঢোকার একটা মেইন গেট আছে একদম মেইন রোডের সাথে, ওইটার কথা বলতেছি।
যাই হোক, এই তো এখানে আরিশার বাবা কাপড়গুলো ধুয়ে দিয়েছে, তো আমি কাপড়গুলো ছাদে দিয়ে দিলাম। শুধু শুক্র শনিবারই ছাদে কাপড় দেওয়া হয়, আর তা না হলে আমি বারান্দাতেই কাপড় শুকাই। আর ছাদের এই পাশটা হচ্ছে এটা আমাদের, আর ওই পাশটা হচ্ছে অন্যরা কাপড় দেয়, এই পাশটাতে কেউ আসে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।